Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, 2020 সালে শাকিব খানের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে বীর। এর আগে বীর সিনেমার ফার্স্ট লুক নিয়ে একটি হুলস্থুলকাণ্ড ঘটে গিয়েছিল। তো সম্প্রতি রিলিজ পেয়েছে বীর সিনেমার একটি গান, তুমি আমার জীবন। গানটিতে শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন বুবলি, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কুনাল। তাহলে বীর সিনেমার প্রথম গানটি কেমন হয়েছে সেটি একটু দেখা যাক। তাহলে বন্ধুরা শুরু করা যাক। শুরু গেল এসকে ফিল্মস এই ব্যানারে। ওয়ান্ডারফুল লুক শাকিব খানের। বুবলিকেও কিন্তু সুন্দর লাগছে। লোকেশন মনে হচ্ছে কোনো একটি হোটেলের মধ্যে। চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমিহীন আমি অপূর্ণ। ভালোবাসা হয় যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। ও, নস্টালজিক হয়ে পড়লাম। ও, ব্ল্যাক স্যুট অ্যান্ড কোটে দারুণ লাগছে। তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ। কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। এখানে একটা জিনিস লক্ষণীয়, আর সেটা হচ্ছে শাকিব খানের বিয়ার্ড। ইয়ে, সাচ আ ট্রু রোমান্টিক সং।
তাহলে বন্ধুরা দেখেই ফেললাম বিট সিনেমার একটি গান তুমি আমার জীবন। তো বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখছি যে তুমি আমার জীবন এই টাইটেলে কিন্তু অন্য একটি গান ছিল যেটি 80-এর দশকের সারা জাগানো জনপ্রিয় একটি গান ছিল, অর্থাৎ শাকিব খানের এই তুমি আমার জীবন গানটি কিন্তু রিমেক গান। আর এটির আসল গানে ছিলেন জাফর ইকবাল এবং ববিতা ম্যাম, এবং ওই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। আর সেই আসল গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর সেই গানটির টাইটেল ঠিক রেখে নতুন এই গানটির কথা লিখেছেন কবির বকুল, আর নতুনভাবে সুর করেছেন আকাশ। তো নতুনভাবে গানটিকে সাজানো হয়েছে, ভালোই লেগেছে, নট ব্যাড। আর ইমরান এবং কুণালের কণ্ঠে গানটি কিন্তু আরও চমকপ্রদ লেগেছে। আর তুমি আমার জীবনের টাইটেলের সুরটিকে কিন্তু ঠিক রাখা হয়েছে, আর এভাবেই পুরনো গানগুলিকে নতুনভাবে সাজানো উচিত। এই গানের সংশ্লিষ্ট টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং বীর সিনেমার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আর গানটির কোরিওগ্রাফি এভারেস্ট, তবে লোকেশনটা আরও প্রাণবন্ত হতে পারত। তো বন্ধুরা সব মিলে আমার কাছে গানটি কিন্তু ব্যাপক লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো এই গানটি আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আরও জানান কে কে সিনেমা হলে গিয়ে বীর সিনেমা দেখবে। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের রিয়াকশন ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট টাইম আবারও হাজির হব নতুন কোনো সিনেমার গান নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।